রাজধানীর তিনটি প্রধান সড়কে রিক্সা চলাচল নিষিদ্ধ করার প্রতিবাদে আজও সড়ক অবরোধ করেছেন রিক্সা চালকরা সিটি কর্পোরেশনের ঘোষণা তুলে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা এদিকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র মোহাম্মদ সাইদ খোকন বলেছেন লাখ লাখ মানুষকে জিম্মি করে এ ধরনের আন্দোলন গ্রহণযোগ্য নাই বিস্তারিত মিনালা দিবার সকালে রাজধানীর প্রধান তিন সড়কে রিকশা নিষিদ্ধ করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে রিকশা চালকরা অবরোধের ফলে রাজধানীর বেশ কিছু এলাকায় অনেকক্ষণ যান চলাচল বন্ধ থাকে সিটি কর্পোরেশনের ঘোষণা তুলে না নেয়া পর্যন্ত এমন কর্মসূচি চালিয়ে যাবে বলে ঘোষণা দেয় রিকশা চালকরা আমাদের আন্দোলন এই রোড ইসকা চল তবে রাস্তা মাঠে নামছে তারা থাকবে আবার নতুন করে আগের জায়গায় ফিরে দিক এদিকে সকালে রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তৃতার সময় আন্দোলনরত রিক্সা চালকদের নগর ভবনে চায়ের আমন্ত্রণ জানান ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাইদ খোকন তিনি বলেন লাখ লাখ মানুষকে জিম্মি করে এই ধরনের আন্দোলন গ্রহণযোগ্য নয় লক্ষ কোটি মানুষকে জিম্মি করে রাস্তাটাকে অবরোধ করে এভাবে নয় সেখানে আপনারা শান্তিপূর্ণ প্রতিবাদ করতে পারেন নগর কর্তৃপক্ষ সবসময় প্রস্তুত রয়েছে আপনাদের আপনাদের কথা কথা জন্য সমস্যার আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার পরামর্শ দেন মেয়র সাইদ খোকন ক্ষোভ প্রকাশ করবার যে একটা রীতিনীতি এখান থেকে কিন্তু আমাদেরকে বের হয়ে আসতে হবে মিনালা দিবা একুশে টেলিভিশন ঢাকা